পুকুর পাড়ে সীমানা বেড়া ভাঙার প্রতিবাদ করায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ এক প্রতিবেশী পরিবারের তিনজনের বিরুদ্ধে। চার মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার রাতের দিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত মহিলার নাম চম্পা রাজক, বয়স 25, ইংলিশ বাজার থানার নিত্যানন্দপুরে বাড়ি তার। অভিযুক্তরা কড়াই রজক, তার স্ত্রী মল্লিকা রজক ও মা শ্রীমতী রজক। চম্পাদের একটি পুকুর রয়েছে গ্রামের এক প্রান্তে, যেখানে যোগানদার হিসেবে থাকেন শ্বশুর মশাই। এদিন অভিযুক্ত কানাই পুকুর পাড়ে রাস্তা ধরে আসার সময় বেড়ার কিছুটা অংশ তার গাছে ভেঙে যায়। ওই পুকুর পাড়ের সীমানা বেড়া দিয়ে প্রতিবাদ করেছিলেন শ্বশুর। বারিশে বাড়িতে এসে পরিবার সহ আক্রমণ চলায় চম্পার উপর। আমার ছেলের বউ হয়। কে মেরেছে, কেন মারলো? কানাই মেরেছে। কজন মেলে? কানাইয়ের মা মেরেছে, কানাইয়ের বউ মেরেছে। কজন মেলে মেরেছে? তিনজন। কেন মারলো? আমি পোখরে, আমরা রাত যোগাই পোখরে, ওখান দিয়ে ওরা মাল টাল খেয়েছিল। আমি মানা করেছিলাম যে এখান দিয়ে আসা যাওয়া করবা না, আমার এখানে ক্ষতি হচ্ছে পুকুরে। ওরা ওখানে কিছু বলেনি, এক বাড়িতে এসে হামলা করেছে। হ্যাঁ, প্রথমে ওখানে শহীদ ছিলাম, আমি ছিলাম, নির্মল দাস ছিল, ওখানে কিছু বলেনি, বাড়িতে এসে হামলা করেছে আমাদের সঙ্গে। যখন কিছু পালো না, আমি কোনো খারাপ কথা বলিনি। এবার বাড়িতে এসে আমার বউ মাকে, আমার বউকে হয়েছিল, জমিতে আমার কিছুই হয়নি, আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি মানা করলাম যে আমার পুকুরের পাহাড় দিয়ে আমি মাছ যোগাই, আমি মাছের চাষ করি, আমার ছোটই পুকুর থাক আর বড়ই থাক, এটাতে যাওয়া আসা করবো না। হ্যাঁ, এখান দিয়ে যাওয়া আসা করবো না, আমার পুরো ক্ষতি হয়ে গেছে, আমি যেতে দেবো না। তারপর কি হলো আজকে? তারপরে আমরা ওখানে থাকি, আমি শহীদ নির্মল, আমরা পুকুরে আছি। এবার বাড়িতে এসে আর বৌমাকে মারধর করে। কিভাবে মারধর করেছে আপনার বৌমাকে? কি করলো বাড়িতে? স্যার, আমি তো ছিলাম না বাড়িতে, আমরা তো পুকুরে আছি। আমার বৌমা 3-4 মাসের ডেলিভারি, আর ওরা তিনজন মিলে ধরে পেটে লাথি মেরেছে। এখন আমি বৌমাটাকে হাসপাতালে ভর্তি করলাম। বৌমার অবস্থা কিরকম আছে? খুব ভালো না, খালি বমি করছে, সিরিয়াস আছে, বাঁচবে কিনা সন্দেহ আছে। স্যার, কোন গ্রামে হয়েছে ঘটনাটা? নিত্যানন্দপুর। অভিযুক্তরা কে কে, নাম কি ওদের? নাম হচ্ছে কানহাই, সুনিতা মন্ডল, আর ওর বউর নামটা আমি জানি না, শ্রীমতি, আর ওর কানাই মন্ডল, কানাই রজক, কানাই রজক, শ্রীমতী রজক, তিনজন মিলে ওরা গেছিল। হ্যাঁ, আর মল্লিকা রজক। আচ্ছা, কি চাইছেন, কি চাইছেন এখন? আমি চাইছি আমি থানা পুলিশ করব। হ্যাঁ, অভিযুক্তর যা হোক যা হবে সে দাবি করছি। হ্যাঁ বলেন। ওমার যদি কিছু হয়েছে তো আমি কি করবো স্যার? আপনার নাম? আমার নাম চৈতন্য রজক। আপনি কে হন? আমি ওর শ্বশুর। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।